যখন পাটাকে আমরা আনলক করি তখন কি হয়, যখন আমরা আনলক করি তখন আমাদের পাটা পাটা এই টিবিয়াটা এক্সটার্নাল রোটেশন হয়, লেটারাল রোটেশন হয়। যখন আমরা আনলক করি তখন পাটা লেটারাল রোটেশন হয়, কি হয়, লেটারাল রোটেশন হয়। ফিমার না কিন্তু টিবিয়াটা, ঠিক আছে, এই আনলক করতে তখন এই। তো এখন আমরা কি করব, আমরা এটা যাতে লেটারাল রোটেশনতে না না লেটারাল রোটেশন না হয় আমরা সেদিকে রেজিস্ট্রেশন দিব। উঠান, দাঁড়ান একটু দাঁড়ান, হ্যাঁ উঠান, হ্যাঁ আবার উঠান, আবার উঠান, 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 আবার উঠান। আচ্ছা এখন এই যে 15 ডিগ্রির মধ্যে ঘটনা ঘটা করতে হবে, কতটুকু ডিগ্রি, এই পর্যন্ত 15 ডিগ্রি বলতে কি এই শেষ এতটুকুর মধ্যে কাহিনী। উঠান, আচ্ছা আচ্ছা উঠান, 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 মানে পাটা এরকম রাখতেছি আমি, দাঁড়ান পাটা এরকম রাখতেছি, তখন সে কী করতেছে, এই লেভেল থেকে পাটার এই লেভেলেই না এতটুকু উঠায় ফেলতেছে, এই উঠাইতেছে। এখন আমার রেজিস্ট্যান্স দিতে হবে এই লেভেলে। উঠান, 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 এই এইটাটুকু যদি আমি রেজিস্ট্যান্স দিতে থাকি তাহলে এই পপিটার মাসেলটা স্ট্রেংথ হবে। আর পপিটার মাসেল স্ট্রেংথ হলে লাভটা কী হবে, আমাদের যে সিস্টটা হয় সেই সিস্টটা পপিটার মাসেল প্রোটেক্ট করে রাখবে। উপরন এই সিস্টটা, এই সিস্টটা আছে এরকম থেকে, এটা হচ্ছে পপিটার মাসেল। তাহলে আমি যদি পপিটার মাসেলটাকে যদি ভাবে স্ট্রং করতে পারি তাহলে সিস্টটা প্রিভেন্ট থাকবে, বের হবে কম, সিস্টটা প্রিভেন্ট থাকবে, বের হবে কম, তাহলে রুগীটা দিনে দিনে ভালো থাকবে, অমাত্র কিল্লা বিল্লা শেষ।